সাভারে চুরির অপবাদ দিয়ে এক গৃহকর্মীকে মারধর, শরীরে প্লাস ও ঝুই বিধিয়ে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে গৃহকর্তা ও তার লোকজনের বিরুদ্ধে। গুরুতর অবস্থায় ভুক্তভোগীকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে ভুক্তভোগীর অভিযোগ, গৃহকর্তার কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ও কাজ ছেড়ে দেওয়ায় তাকে অমানবিক নির্যাতন করা হয়েছে। সোমবার রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজের সাথে ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দেন ভুক্তভোগী গৃহকর্মী সাজেদা খাতুন। নির্যাতনের শিকার সাজেদা বেগম কুড়িগ্রাম জেলার নটেশ্বরী থানার বোর্ডবাজার গ্রামের আব্দুল মালিকের স্ত্রী। ভুক্তভোগী তেঁতুলজোড়া ইউনিয়নের খড়ারছড় এলাকায় মঞ্জুর গাজীর বাসায় ভাড়া থেকে এলাকায় গৃহকর্মীর কাজ করেন। ভুক্তভোগী গৃহকর্মী সাজেদা বেগম বলেন, এক বসে কাজ করি, উকিলের বাসায় কাজ করি, এখানে আমি 6 মাস চাকরি করছি, ওই মাস কাম করছিলাম। আমি আমার খারাপ কথা বলছিল, খারাপ কথা বলছি, আর আমি ভাই আর এখানে আমি আর কাজ করবো না, কে আমার ভাই, আমি গরিব মানুষ, আমি কাম করে খাই, আর আমার খারাপ কথা বলছে। এক সপ্তাহ পর আমি আই নাই, আবার 29 তারিখে চুরি হয়েছে, আবার পুলিশ আর আনছিল, পুলিশ বলছিল কদিন কাজের মেয়ে কি তোমার কি কাজটা করছে, এই তুইন ভাই কয়ে কি না কাজের মেয়ে কাজ করবে না, আমার নিজের মানুষের মতন চুলি আমরা। তারপর কালকে আমার রাস্তা মধ্যে দেখা হয়েছিল 9টার সময়, আর জামাই বাবু চুল চুল ধরে নাকি মতন মাকে বুকে ঘুষি মেরা ঘরে লয়ে গেছে, ঘরে ফ্যামিলি শুধু পিড়াইছে, বাইরে কুতুরে মানুষ লয়ে গেছে পিড়াইছে, এগো ফিটটুটি আছে 20 ফিটটুরি, 20 ফিটটুরি শুদ্ধা ছেলেদের লাড়ি লিয়ে আমার পিড়াইছে, রড দিয়ে পিড়াইছে, লাড়ি দিয়ে পিলাস দিয়ে আমার হাত মুখ রে ধরছে। তাহলে আমার বিনা দোষে আমার চুর বানাইছে স্যার, আমি চুরি করি নাই। এখন নতুন ছেলেদের আছে, ছেলেদের আমি দুপুর দিয়ে রান্না করেছি, ছেলেদের এই দুপুর দিয়ে খাওয়া, তারপরে ধরি কি বিকাল দিয়ে চুরি হয়েছে, বলে কি গয়না চুরি হয়েছে, আর টাকা পয়সা টিপি তাহলে আমি পড়িসা, আমি ওইখানে 20 বছর 1 বছর কাম করছিলাম, এরা বলছে ভাই মেয়ের কাছে করতে পারবেন, এরা শোনে কি না মেয়ের কাজ করছে, অনেক কথা কেন আমি শুনি নাই, এই কারণে আমার চুর বানিয়েছে। তবে অভিযুক্ত গৃহকর্তা মোহাম্মদ তুহিন ও তার সঙ্গীদের সাথে এই বিষয়ে কথা বলা সম্ভব হয়নি। সাভার মোড়ে থানার অপারেশন নয়ন কারকুন বলেন, বিষয়টি শুনে আমি সরকারি হাসপাতালে আহত নারীকে দেখতে গিয়েছিলাম। তিনি আরো বলেন, লিখিত অভিযোগ পেলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।